সংসদ চত্বরে এই প্রথম শিক্ষা দুর্নীতি নাচ গাধিমূর্তির সামনে বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের বিজেপি সাংসদরা শিক্ষা দুর্নীতি নিয়ে স্লোগান দেন তারা রাজ্যের শিক্ষা দুর্নীতির আজ বিজেপি সাংসদরা আজকে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন গাধিমূর্তির সামনে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদরা শিক্ষা দুর্নীতি নিয়ে স্লোগানও দেন তারা মুখ্যমন্ত্রীর জবাব দাবি করেন বিক্ষোভ দিল্লিতে কেন বিক্ষোভ দেখা উচিত ছিল বাংলায় চিটফান্ড কাণ্ডের তদন্ত কেন থমকে গেল বিজেপির সাংসদদের উচিত ইডি সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে এই প্রশ্নগুলি তুলে ধরা এমনই মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী বিজেপির পশ্চিমবাংলার সাংসদরা আজকে দিল্লিতে বিক্ষোভ করছেন আমি বলছি দিল্লিতে না বিক্ষোভ তো করার কথা ছিল পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মাটিতে সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছেন বামপন্থীরা যখন প্রতিবাদ করছেন তখন সেইটাই তো জায়গা সবার প্রতিবাদের এটা দিল্লিতে কোথায় গিয়ে কি চেক করলেন তার উপর কিছু নির্ভর করেন এটা পশ্চিমবাংলা বরং ওদের পারলে বলা উচিত যে দিল্লিতে বিক্ষোভ করেন যে ইডি কেন সিবিআই কেন 8 বছর হয়ে গেল চিটফান্ড মামলার চার্জশিট এখনো দেয়নি মমতা ব্যানার্জিকে টিকিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে কেন এই মুহূর্তে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে দেবাংশু সংসদ চত্বরে বাংলা শিক্ষা দুর্নীতির আজ এই প্রথম আমরা দেখতে পেলাম সংসদ চত্বরে আজকে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রীর জবাব চাইলেন তারা তাদের স্লোগান হচ্ছে জবাব দিতে হবে নইলে গদি ছাড়তে হবে কি বলবে দেবাংশু দেখুন প্রথমত আপনাদের স্ক্রিনে যে কজনকে দেখতে পাচ্ছি তাতে তো তাদের 17 জন সাংসদকে চোখে পড়ছে না আমার যাই হোক বাকিরা কোথায় আছেন জানি না 2 নম্বর কথা হচ্ছে যে যেখানে ধর্ণা দিচ্ছেন সেই গান্ধীজির সামনে দাঁড়িয়ে যে গান্ধীজিকে নিয়ে তাদেরই দলের নেতৃত্বরা তার খুনিদের পক্ষে সওয়াল করেছেন নাথুরাম গডসের পক্ষে সওয়াল করেছেন আবার একদিকে তারই মূর্তির সামনে দাঁড়িয়ে রাজনৈতিক ধর্ণা দিচ্ছেন এই এক বিচারিতা 3 নম্বর বক্তব্য হচ্ছে এই যে দুর্নীতি নিয়ে আজকে প্রোগ্রাম করছেন সারদা থেকে নারদা থেকে রোজভ্যালি আজকে 10 বছর 12 বছর হয়ে গেছে তার কি কনক্লুশন সাধারণ মানুষ তার কত টাকা ফেরত দিল এই ধর্ণাটা তো সিবিআই আর ইডির দপ্তরের সামনে আপনারা করুন যে সাধারণ মানুষের টাকা কবে তারা ফেরত পাবেন এবং এই যে তদন্তর নামে এত দিন ধরে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতাকে কালিমালিপ্ত করে রেখে দিয়েছেন তাদের ক্ষেত্রে কনক্লুশনটা কি হলো 10 বছর 12 বছরে 4 নম্বর বক্তব্য হচ্ছে তারাই ধর্ণা করছেন যারা সাধারণ মানুষের গ্যাসের দাম থেকে তেলের দাম থেকে শুরু করে পাউরুটির দাম দুধের দাম সুগারের ওষুধের দাম থাইরয়েডের ওষুধের দাম সবকিছুকে ঊর্ধ্বমুখী জায়গাতে নিয়ে চলে গিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারাই ধর্ণা করছেন যারা পশ্চিমবঙ্গের মাটিতে একজন দুর্নীতির পোস্টার বয়কে বিরোধী দল নেতা বানিয়েছেন গরু চুরির অপরাধে অভিযুক্তকে নিজেরাই আটকে বলতেন তাকে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছেন টেট কুন্ডু বলে যাকে নাম দিতেন টেটের সম্রাট বলে যাকে ডাকতেন সেই বিশ্বজিৎ কুন্ডুকে নিজেরাই 2021-এর বিধানসভায় টিকিট দিয়েছিলেন ফলে সর্বত্র চিচাকিতায় ভরা বিজেপি তাদের চিচাকিতায় ভরা ধর্ণা এটা থেকে বাংলার মানুষ হাসছে ধন্যবাদ দেবাংশু সংসদ চত্বরে এই প্রথম শিক্ষা দুর্নীতির আজ সেই বিক্ষোভের ছবি আমরা দেখালাম যেখানে বিজেপি সাংসদরা আজকে সামিল হয়েছেন গাধিমূর্তির সামনে আজকে বিক্ষোভ দেখিয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদরাও এই বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষা দুর্নীতি নিয়ে তারা সরব হয়েছেন এবং সেখানে স্লোগানও দেন তারা গাধিমূর্তির সামনে আজকে বিক্ষোভ বিজেপি সাংসদদের
বিজেপি নেতা রাহুল সিনহা আজকে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, আজকে আমরা গান্ধী মূর্তির সামনে একদিকে বিজেপি সাংসদদের বিক্ষোভের ছবি দেখলাম, এই নিয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে সারদা নারদ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে এখনো পর্যন্ত সাধারণ মানুষকে টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি, কি কারণে বিজেপি সাংসদরা ইডি বা সিবিআই দপ্তরের সামনে ধর্ণা না দিয়ে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার বক্তব্য যে বিক্ষোভের জায়গা তো বাংলা, দিল্লিতে কেন এই বিক্ষোভ? দেখুন, বিষয় হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হলে সিপিএম এর গায়ে যে ব্যথা হয়, এটা আজকে সিপিএম নেতার বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। বিষয় হচ্ছে যে পার্টিটা সমাজের একটা ক্ষেত্র ছাড়েনি দুর্নীতি করতে, যার দৌলতে আজকে হাজার হাজার শিক্ষক পদ থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বিতরণ করতে হচ্ছে, আর মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে, যোগ্যদের বিরোধিতা করছে, এই সব কিছুকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় যে শিক্ষা সংস্কৃতি সব রসাতলে গিয়েছে। অতএব দিল্লিতে যদি তৃণমূল কংগ্রেস এখানকার কোনো বিষয় নিয়ে ওখানে সোচ্চার হতে পারে, তো সংসদ তো হচ্ছে সারা দেশের পীঠস্থান, সেই পীঠস্থানে সারা দেশকে তো জানাতে হবে যে বাংলাতে বড় বড় কথা বললেওয়ালা মুখ্যমন্ত্রী কি রকম দুর্নীতিতে পুরো বাংলাকে ডুবিয়ে রেখেছে। অতএব যদি লজ্জা থাকতো ওরা চুপ করে থাকতো, কিন্তু কান কাটার লজ্জা নেই বলে চিৎকার করে যাচ্ছে। ধন্যবাদ রাহুল দা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে চতুর্থ দিনেও উত্তাল সংসদ, তুমুল হৈহট্টগোলে দুপুর দুটো পর্যন্ত সংসদের দুই কক্ষের অধিবেশনই মুলতুবি হয়ে গেল। আজ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে জেপিসি গঠনের দাবিতে চলতি অধিবেশনে সংসদে সরব বিরোধীরা। অন্যদিকে সরকার পক্ষের দাবি, ব্রিটেন সফরে মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করুন রাহুল গান্ধী। আদানি ইস্যু থেকে নজর ঘোরাতে এমন আচরণ করছে শাসক দল, পাল্টা অভিযোগ করেছে কংগ্রেস। এরই মাঝে সংসদে একলা চলনীতি নিয়েছে তৃণমূল। পরপর তিন দিন কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বৈঠকে অংশ নেন তৃণমূল সাংসদরা। গতকাল 18টি বিরোধী দলের ইডি অফিস অভিযানেও যোগ দেয়নি তৃণমূল। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ 13 জনকে ইতিমধ্যে আলিপুর আদালতে পেশ করা হলো। আদালতে পেশ করা হলো চন্দন মণ্ডল সহ 5 এজেন্টকেও। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার জন্য প্রকাশ, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ 13 জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হলো, সেক্ষেত্রে কি আবেদন রাখা হবে সিবিআই তরফে আদালতের সামনে, তদন্তের অগ্রগতি নিয়ে মূলত কোন কোন দিকগুলি তুলে ধরা হতে পারে? দেখো, ইতিমধ্যেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং এসপি সিনহা সহ 13 জনকে, তার মধ্যে 6 জন এজেন্টরা রয়েছে, তাদের কিন্তু এই কোর্ট লক আপ, তুমি দেখতে পাচ্ছ, এই কোর্ট লক আপের ভেতরে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের এখান থেকে বার করে কোর্টরুমে, অর্থাৎ এজলাসে নিয়ে যাওয়া হবে। এবং আজকে সিবিআই সূত্রের খবর, যারাই জামিনের আবেদন জানাবে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা তারা করবেন এবং আজকে সিবিআই তরফে কেস স্টাডি জমা দেওয়া হবে এবং গত 14 দিনে যে তদন্তের অগ্রগতি, নতুন তথ্য প্রমাণ এবং নতুন সাক্ষীদের বয়ান, সেই সমস্ত তথ্য কিন্তু আজকে কোর্টে পেশ করা হবে। এবং সিবিআই সূত্রের খবর, এমন বেশ কয়েকজন চাকরি প্রার্থীরা, যারা কিন্তু শিক্ষকরা যারা চাকরি পেয়েছে এবং টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিল, তাদের যে বয়ান, কিভাবে কাদের টাকা দেওয়া হয়েছিল এবং কিভাবে এই গোটা র্যাকেট কাজ করতো, এই ধরনের কিছু বয়ান সিবিআইয়ের আধিকারিকরা পেয়েছেন, সেটাও কিন্তু আজকে কোর্টে পেশ করা হবে বিচারকের সামনে। এবং সিবিআই তরফে বলা হবে যে পার্থ চট্টোপাধ্যায় তার একাধিক জায়গায় ক্লাস 9-10 থেকে শুরু করে 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটি জায়গায় কিন্তু ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কথা বারবার সিবিআই তরফে বলা হচ্ছিল যে এজেন্টদের থেকে শুরু করে সেই টাকা রুট হতো, কোথায় যেত,
সেই জায়গায় খুঁজে বার করা এবং আজকে কিন্তু যে ফরওয়ার্ডিং লেটার কোর্টে জমা দেওয়া হবে সেখানে কিন্তু বলা হবে যে প্রত্যেকের বিরুদ্ধে যে এজেন্টদের গ্রেফতার করা হয়েছে তুমি জানো এর আগে কিন্তু যেটা আমরা খবর পেয়েছিলাম যে এমন চারজন শিক্ষকদের যারা কিন্তু চাকরি পেয়েছিল টাকা দিয়ে তাদের কিন্তু গোপন জবানবন্দি সিবিআই রেকর্ড করাতে চেয়েছিল সেই নিয়ে একটা এক্সপ্লেনেশন সিবিআইয়ের কাছে চাওয়া হয়েছিল কেন তাদের গোপন জবানবন্দি তারা রেকর্ড করাতে চায় সেই তথ্যও কিন্তু আজকে কোর্টে পেশ করার সম্ভাবনা রয়েছে সব মিলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি ১৩ জনকে কোর্টরুমে নিয়ে যাওয়া হবে এবং সিবিআইয়ের তদন্তকারীরা সেখানে থাকবেন বিচারক আমরা দেখি এর আগেও কিন্তু শুনানির সময় একাধিক দিন কিন্তু বিচারক কিন্তু প্রশ্ন করেন তদন্তকারীদের যে গত ১৪ দিনে কী নতুন এমন তথ্য বেরিয়ে এসছে যার জন্য তারা কিন্তু জামিনের বিরোধিতা করছেন আজকে দেখার বিষয় হবে যে সিবিআই তরফে যে কেস ডায়েরি বা তথ্য প্রমাণ আজকে কোর্টে পেশ করা হচ্ছে তার মধ্যে এমন কী রয়েছে সেখানে কিন্তু সিবিআই তরফে জামিনের বিরোধিতা করা হচ্ছে কিন্তু সিবিআই সূত্রের খবর একাধিক ব্যক্তিদের বয়ান এবং সেই বয়ানের কপি যেখানে কিন্তু প্রত্যেকের ইনভলভমেন্ট এবং বেশ কিছু নতুন সম্পত্তির হদিশও পাওয়া গেছে এমনও খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে এবং তখন দেখার বিষয় হবে যে সিবিআই এর তরফে আজকে কী কী নতুন তথ্য এবং প্রমাণ কোর্টে পেশ করা হচ্ছে ধন্যবাদ প্রকাশ